আসসালামু আলাইকুম রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ নিয়ে আসলাম জাল জাল একটা ডালের বড়ার রেসিপি খুবই মজার ইফতারিতে এই ধরনের একটা আইটেম সবাই আমরা করতে পারি তাহলে চলুন আমার এই জাল জাল বড়ার রেসিপি করতে আমাদের কি কি লাগছে একবার আমরা দেখে নিই মজাদার এই ঝাল ঝাল পেঁয়াজোটা বানাতে আমাদের কী কী লাগছে দেখে নিই এখানে আমি ভিজিয়ে রাখা দুই কাপ এই ডাল ডালগুলো নিয়েছি মানে বিজানের পর চার ঘন্টা ভিজিয়ে রেখে আমি দুই কাপ মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ ডাল নিয়েছি আর এখানে দুই তিনটা রসুনের কোয়া দিয়েছি একটা কাঁচামরিচ আর দুইটা মরিচ আর কয়েক টুকরা আদা আর এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা জিরা গুঁড়া হাফ চা চামচ দনের গুঁড়া আর আস্ত জিরা নিয়েছি হাফ চামচ থেকেও কম আর হাফ চা চামচ নিয়েছি চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর দুইটা কাঁচামরিচ ভালো করে আমি কুচি করে নিয়েছি আর কিছু ধনেপাতা কুচি নিয়েছি আর এটাতে আমি পুদিনা পাতা দিয়েছি সামান্য পরিমাণ একটু পুদিনা পাতা ভালো করে কুচি করে নিয়েছি এখানে বিশেষতভাবে বিশেষভাবে এখানে এই পেঁয়াজটা বানাতে কারি পাতা ব্যবহার করা হয় আমার কাছে কারিপাতা নাই আপনাদের কাছে তাকলে দিতে পারেন আর লাগবে আমার ছালের গুড়া এখানে আমি আড়াই টেবিল চামচ পরিমাণ ছালের গুঁড়া নিয়ে এসেছি হাফ কাপ নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু এভাবে মোটা করে কেটে নিয়েছি এবার প্রথমত আমরা একটা ব্লেন্ডারে যগে ডালগুলা ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড আমরা বেশি করে করব না আধ ভাঙাভাবে করব করার পর আমি দেখাচ্ছি কিভাবে আমরা ডালটা ভেঙে নিব আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু ডালটাকে ভাঙতে হবে মানে কোনো ধরনের পানি থাকা যাবে না পানি ছাড়া এভাবে হালকা করে একটু প্রেস করলে দুই থেকে তিনবার করলে এটা হয়ে যাবে এখন আমরা কে একটা বাটিতে ডেলে নিচ্ছি ডাল আমি বলে ডেলে নিয়েছি এখন সবগুলা উপকরণ একসাথে দিয়ে দিব এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর মাখানোর সময় আস্তে আস্তে করে মাখাতে হবে জোরে মাখানো যাবে না এবং বেশিক্ষণ মাখানো যাবে না সবগুলো আমি একসাথে মেখে নিয়েছি এখন যখন বুঝবো এভাবে মোটু করলে এভাবে একসাথে হয়ে যাচ্ছে তখন বুঝে নেব যে ভালো করে হয়ে গেছে মাখানোটা এখন হাতে একটু তেল লাগিয়ে নিব হাতে একটু তেল লাগিয়ে নিলাম এবং পরিমাণ মতো ডাল হাতে নিয়ে এভাবে চেপে চেপে আলুর চপ আমরা যেভাবে বানাই ঠিক সেভাবে একটু পাতলা করে চপের মতো আমরা পেঁয়াজাগুলো বানিয়ে নিব। এভাবে করে সবগুলা পেঁয়াজও আমরা বানিয়ে নিব সবগুলা বড়া বা পেঁয়াজও আমি এভাবে সুন্দর করে চেপে চেপে বানিয়ে নিয়েছি এবার আসুন আমরা বাঁচতে চলে যাই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে চুলাটাকে মাঝারি আঁচ করে দিলাম দিয়ে এবার আমি একটা একটা করে গরম তেলে বড়গুলো দিয়ে দিব তেলটা কিন্তু খুবই ভালো করে গরম করতে হবে আর পরে চুলার আঁচটা মাঝারি করে বড়াগুলো বাঁচতে হবে একটা পিস হয়ে গেলে এভাবে আস্তে আস্তে করে সবগুলোকে উল্টিয়ে নেব আর এ অবস্থা কিন্তু ছোলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে বেশি আজে বাঁচলে বড়াগুলো ভিতরে কাঁচা থেকে যাবে আমার বড়াগুলো বাজা হয়ে গেছে এখন আমি এই একটা চামচ দিয়ে সবগুলা তুলে নিচ্ছি সবগুলো বড়া আমি বেজে নিয়েছি এবং তেঁতুলের সস দিয়ে পরিবেশন করছি খুবই মসমজা হয়। হই খুবই মস এবং খেতে খুবই টেস্টি হই আশা করব আমার রেসিপিটা আপনাদের কাজে আসবে এবং জাল জাল যে বড়াটা যারা পছন্দ করেন অবশ্যই আমার এই বড়ার রেসিপিটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ